রাস্তার ধারে খুন হয়ে পড়ে আছেন এক ব্যক্তি, কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারছে না। তাতে কি, খুনের লাইভ ভিডিও কিনে নিতে পারেন আপনিও। তার জন্য আপনাকে খরচ করতে হবে ধরুন ৮টি বিটকয়েন। টাকায় বা ডলারে এইসব কেনা যায় না, তাহলেই যে পুলিশ এসে শনাক্ত করে ফেলবে আপনাকে। নিজের পরিচয় গোপন রেখে এই সমস্ত পণ্য কিনতে পারবেন ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েব কিন্তু মোবাইল বা কম্পিউটারের সাধারণ কোনো ব্রাউজার দিয়ে খুলবে না, তার জন্য চাই আলাদা এনক্রিপশন সিস্টেম। আর ইন্টারনেটের জগতের ৯৬% হলো ডার্ক ওয়েব। আমি আপনি যা সার্চ করি তা মাত্র ৪%। যেহেতু নিজের পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক, তাই এখানে সমস্ত লেনদেন চলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই। ক্রিপ্টোকারেন্সি সেটা আবার কি জিনিস? জানতে হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগোতে গেলে আপনাকেও এই নতুন অর্থনীতির সঙ্গে পরিচিত হতে হবে। ক্রিপ্টোকারেন্সি কিন্তু কোনো দেশের সরকারি স্বীকৃতির জন্য অপেক্ষা করে না, আবার এর নিজস্ব কোনো মূল্যও নেই। ক্রিপ্টোকারেন্সি চলে নিজের খেয়ালে, বলা ভালো বাজারের নিয়মে। এই বাজারে আপনি সব কিছুই কিনতে পারবেন। আরে না, বাড়ির মাসকাবারি জিনিসের কথা বলছি না। ক্রিপ্টো মার্কেটে আপনি কিনতে পারবেন নিষিদ্ধ পর্নোগ্রাফি, সরকারের বা কোনো সংস্থার গোপন নথি, অর্থাৎ বেআইনি সবই। তবে কি ক্রিপ্টোকারেন্সি দিয়ে শুধুই অপরাধ জগৎ চলে? একদমই তাই নয়। বিশ্বের প্রধান প্রধান এনজিওগুলির আয়ও কিন্তু হয় মূলত ক্রিপ্টোকারেন্সিতেই। এমনকি ইউনিসেফের মতো সংস্থার 50% ডোনেশন আসে ক্রিপ্টোকারেন্সিতে। তাহলে জেনে নেওয়া যাক বিষয়টা আসলে ঠিক কী। 1983 সাল, কম্পিউটারের জগতে তখন চলছে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা। আমেরিকার ক্রিপ্টোগ্রাফার ডেভিড চাউম বললেন, টাকা আর ট্যাক্সালে ছাপানোর দরকার নেই, ডিজিটাল বিশ্বের জন্য চাই ডিজিটাল মানি। আর এই নতুন মুদ্রা কোনো দেশের সরকারের অধীনেও থাকবে না। 1995 সালে তিনি তৈরি করলেন ডিজি ক্যাশ। সারা আমেরিকা জুড়ে হই হই শুরু হয়ে গেল। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি থেকে ল এনফোর্সমেন্ট বিভাগ সবাই প্রমাদ গুনলেন, কারণ এই নতুন মুদ্রা ব্যবস্থার মূল ভিত্তি হলো সত্ত্বাধিকারীর পরিচয় গোপন রাখা। প্রশাসন বিরূপ সমালোচনা করলেও বছর ২-এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠল ডিজি ক্যাশ। তবে তার সঙ্গে আজকের এই ক্রিপ্টোকারেন্সির কোনো তুলনাই চলে না। এই ডিজিটাল কারেন্সি নতুন রূপে হাজির হলো ২০০৯ সালে। বিটকয়েন নামে এক নতুন মুদ্রা নিয়ে এলেন জাপানের সাতোশি নাকামোতো। তবে সেটা তাঁর আসল নাম নয়, কারণ এই নামে তখন জাপানের কোনো নাগরিকই ছিলেন না। বিটকয়েনের মজাই হলো এরকম, এখানে প্রত্যেক সত্ত্বাধিকারীর নাম, পরিচয়, ঠিকানা আছে, কিন্তু সেগুলো একটাও আসল নয়। একে বলে ভার্চুয়াল আইডেন্টিটি। কখনো কোনো বেআইনি মামলায় ফেঁসে গেলে ভার্চুয়াল আইডেন্টিটি ধরা পড়তে পারে, বাজেয়াপ্ত হতে পারে ক্রিপ্টো মার্কেটে সঞ্চিত সমস্ত সম্পত্তি। কিন্তু আসল মানুষটির সন্ধান পাওয়া যথেষ্ট কঠিন। 2015 সালে এই ডার্ক ওয়েবে মাদক পাচারের জন্য আমেরিকা সরকার ফাঁসি দেয় এক ব্যক্তিকে, কিন্তু সেই ব্যক্তির নাম, ঠিকানাই তখন অবধি জানা যায়নি। সাইবার ক্রাইম বিভাগ অনেক কষ্টে শেষ পর্যন্ত খুঁজে বের করেছিলেন অপরাধীকে, কিন্তু অনেকেই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে। বিটকয়েন প্রযুক্তির দিক থেকে ডিজি ক্যাশের চেয়ে 10 গুণ এগিয়ে। এখানে যে কেউ নিজের সম্পত্তি নথিভুক্ত করতে পারেন, এমনকি অন্যের সম্পত্তিকেও নিয়ে আসতে পারেন ক্রিপ্টো মার্কেটের আওতায়। এই পদ্ধতিকে বলা হয় ক্রিপ্টো মাইনিং, আর তার জন্য ব্যবহার করা হয় SHA-256 নামের একটি হ্যাশ ফাংশন। মুদ্রা মানে কিন্তু মামুলি কয়েন নয়, এই বাজারে মুদ্রাস্ফীতি হয় না। ফলে একটা বিটকয়েনের দাম হতে পারে 20 থেকে 40,000 মার্কিন ডলার। দেখতে দেখতে বাজারে এসে গিয়েছে আরও অন্তত 30টি ক্রিপ্টোকারেন্সি। এদের একসঙ্গে বলা হয় অল্ট কয়েন। ইন্টারপোল সংস্থার পরিসংখ্যান বলছে, অপরাধ জগতে বিটকয়েনের চেয়ে অল্ট কয়েনের ভূমিকাই বেশি। তার কারণ এগুলির সাহায্যে আগের চেয়ে অনেক তাড়াতাড়ি বিনিময় সম্ভব। বিটকয়েনের সাহায্যে 1 সেকেন্ডে সর্বোচ্চ 7টি বিনিময় করা সম্ভব, আর অত্যাধুনিক রিপলের সাহায্যে সম্ভব সেকেন্ডে 25টি বিনিময়। এক দিনের সমস্ত বিনিময়ের মোট মূল্য দাঁড়ায় কয়েক বিলিয়ন মার্কিন ডলার, আর তার 47% বিনিময় হয় ডার্ক ওয়েবের মাধ্যমে। পরিসংখ্যান বলছে, বেআইনি মাদক ও অস্ত্র ব্যবসার 95%ই এখন নিয়ন্ত্রণ করে ডার্ক ওয়েব। পাশাপাশি চলে পর্নোগ্রাফি এবং শিশু ও নারী পাচারের ব্যবসাও। আবার দেখা গিয়েছে যুদ্ধ বা দাঙ্গা পরিস্থিতিতে কোনো দেশের গোপন খবর বাইরে পাচার করে দেওয়ার ক্ষেত্রেও ডার্ক ওয়েব বড় ভূমিকা নিয়েছে। তবে সবটাই যে খারাপ এমন নয়। শাসকের রক্তচক্ষুর আড়ালে গণতন্ত্রের জায়গাও করে দেয় এই ডার্ক ওয়েব। সরকারের সমালোচনামূলক কোনো তথ্য শেয়ার করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখেই সেই তথ্য পৌঁছে দিতে পারেন অন্য কোথাও। সম্প্রতি মায়ানমারে সামরিক শাসন চলাকালীন যে সমস্ত অত্যাচারের ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছেছে তাও কিন্তু সম্ভব হয়েছে ডার্ক ওয়েবের মাধ্যমেই। আর এইসব কারণে আজও বিটকয়েন নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি অর্থনীতিবিদরা। তবে তাদের আশঙ্কা, এই পদ্ধতি স্থায়ী রূপ পেলে বাজারে জিনিসপত্রের দামের হিসাব রাখা মুশকিল হবে। বাজারের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ হারিয়ে যাবে চিরতরে। হয়তো একটি বাড়ির ন্যায্য মূল্য 10 লক্ষ টাকা, অথচ ক্রিপ্টো মার্কেটে তা বিক্রি হয়ে গেল কয়েক কোটি টাকায়, বা হয়তো মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কিনে নিলেন কেউ। এখানে ক্রেতাকে সহজে চিহ্নিত করারও কোনো উপায় নেই। বছর 5 আগে মেক্সিকোর রিয়েল এস্টেট ব্যবসায় এভাবেই জমি বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল প্রায় 50 গুণ বেশি মূল্যে। আর এই প্রতারণার সঙ্গে জড়িত কাউকেই চিহ্নিত করা যায়নি শেষ পর্যন্ত। তবে ক্রিপ্টো মার্কেটে অপরাধ নিয়ন্ত্রণের জন্য নানা প্রযুক্তির আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। এই বিষয়ে সমস্ত দেশের সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারপোল, ইউরোপোলের মতো সংস্থা। অনেকেই স্বীকার করে নিচ্ছেন ক্রিপ্টোকারেন্সি আন্তর্জাতিক অর্থনীতির ভবিষ্যৎ। তবে যে কোনো আইনি ব্যবসাতেই তো কিছু মূল্যবোধ থাকে। আত্মগোপনের অধিকারকে মান্যতা দিয়েই তাই অপরাধ দমনের পরিকল্পনাও নিতে হবে।